দ্য স্টাডি ম্যাটেরিয়ালসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় কলকাতা ইউনিভার্সিটির সেমিস্টার ফোর সংস্কৃত জেনারেল সিসি ফোর পেপার মানে যেটা তোমাদের প্রিয় জেনারেলদের আছে সেই জেনারেল পেপারের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্নটা আমি আজকে আলোচনা করব তোমাদের প্রথমেই বলে রাখি তোমাদের এই পেপারটার টপিক হচ্ছে লঘু সিদ্ধান্ত কৌমুদি এখানটায় থেকে তোমাদের সমস্ত কোয়েশ্চেন এবং এটাই তোমাদের সিলেবাস এটা মূলত ব্যাকরণ অথবা গ্রামার থেকে তোমাদের পুরো টপিকটা রয়েছে সেখান থেকেই তোমাদের সব ধরনের প্রশ্ন আসবে বা সেটাই তোমাদের শিখতে হবে এখান থেকে ইন্টারনাল থেকে আসছে দশ টিউটোরিয়াল থেকে আসছে পনেরো অ্যাটেন্ডেন্স থেকে আসছে দশ এবং তোমাদের ফুল মার্কস সিক্সটি মোট হয়ে যাচ্ছে হানড্রেড এটা তোমরা আগেও করেছো এই কোশ্চেন প্যাটার্নে পরীক্ষাটা আগেও দিয়েছো তোমরা এবং এটা আবার তোমাদের দিতে হবে প্রথমে চলে আসি ইন্টারনালে ইন্টার্নালে দশ মার্ক আছে সেটা হচ্ছে সেকশান বি থেকে সেকশান বি এর ইউনিট থ্রি থেকে এখান থেকে তোমাদের করতে হবে বিসর্গ সন্ধি থেকে বিসর্গ সন্ধি যে বিষয়টি আছে সেই বিষয়টি থেকে তোমাদের ইন্টারনাল আসবে তোমরা সবাই জানো যে সন্ধি তিন প্রকারের সেখান থেকে বিসর্গ সন্ধি থেকে পুরোটাই আসছে ইন্টারনালে এবার আসছি টিউটোরিয়াল টিউটোরিয়ালের পনেরো আছে সেটা আসছে স্বর সন্ধি থেকে ইন্টারনালের আসছে বিসর্গ টিউটোরিয়ালের আসছে সরসন্ধি তোমাদের পড়ে রয়েছে তাহলে কত সিক্সটি ফাইভ ইন্টারনালে টেন গেলো টিউটোরিয়ালে ফিফটিন গেল অ্যাটেন্ডেন্সে গেল টেন তাহলে পড়ে রয়েছে এবার সিক্সটি ফাইভ মার্কস এবারে সিক্সটি ফাইভ মার্কসের যে কোশ্চেন প্যাটার্নটা সেখানে আমরা চলে আসি এখানে সেকশান এতে আছে সংজ্ঞা প্রকরণ সংজ্ঞা প্রকরণ এটি আছে কুড়ি নাম্বারের এবারে ইউনিট ওয়ানে কি আছে ইউনিট ওয়ানে এক নম্বরের কোয়েশ্চেনে আছে লং কোয়েশ্চেন একটি লং কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে দশ মার্কসের এবং দু নম্বরে আছে শর্ট কোয়েশ্চেন সেটা পাঁচটা করতে হবে দু নাম্বার করে টু ইন্টু ফাইভ এই শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে সবই করতে হবে সংস্কৃত ভাষায় যেমনটা তোমরা আগেও করেছো আচ্ছা তারপরে চলে যাই সেকশান বি সেকশান বিতে কী আছে সন্ধি সন্ধি ব্যঞ্জন সন্ধি কারণ এখানে বিসর্গ সন্ধি হয়ে গেছে সরসন্ধি হয়ে গেছে তাহলে পড়ে রয়েছে ব্যঞ্জন সন্ধি সেটাই তোমাদের সেকশান বিতে করতে হবে সেকশান বি এর ইউনিট টুয়ে আছে দশ নম্বর তিন দাগের কোশ্চেন আছে শর্ট কোশ্চেন যেটা সন্ধি নির্ণয় করতে দিতে পারে অথবা সন্ধি যুক্তকরণ করতে দিতে পারে সন্ধির ওপর থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে সেখানে টু ইন্টু ফাইভ পাঁচটা করতে হবে দু নম্বরের তোমাদের অবশ্যই এগুলো এক্সট্রা করে কোশ্চেন দেওয়া থাকবে তোমরা সেখান থেকে পাঁচটা বেছে নেবে নিজেদের মনের মতো করে তারপরে সেকশান সি এ চলে আসি এখানে হচ্ছে বিভক্তি প্রকরণ এখানে থার্টি ফাইভ মার্কসের আছে ওয়ানের সেকশান সি ইউনিট ওয়ানে চলে আসি এখানে আছে চার নাম্বারের লং কোয়েশ্চেন যেটা লিখতে হবে সংস্কৃত ভাষায় মানে পুরোটাই সংস্কৃত ভাষায় এখানে কোনো বাংলা আসছে না লং কোয়েশ্চেনটি করতে হবে সংস্কৃত ভাষায় এখানে টেন এবার এটার মধ্যে তোমাদের দুটো কোয়েশ্চেন থাকতে পারে নাম্বার বিভাজন করেও দেওয়া থাকতে পারে যেমনটা কোয়েশ্চেন পেপারে আসবে তেমনটাই তোমাদের করতে হবে কিন্তু ফুল মার্কস থাকবে এটাতে দশ এবং এটি লিখতে হবে সংস্কৃত ভাষায় পাঁচ নম্বরে আছে কারক বিভক্তি নির্ণয় কারক বিভক্তি নির্ণয় করতে হবে তিনটে দু নম্বরের টু ইন্টু থ্রি কারক বিভক্তি নির্ণয় তারপরে ছ নম্বরে আছে অশুদ্ধি সংশোধন কিছু সেন্টেন্স দেওয়া থাকবে তাদের মধ্যে থেকে যে অশুদ্ধিগুলো আছে সেগুলোকে তোমাদের সংশোধন করতে হবে ওয়ান ইন্টু থ্রি তিনটে করতে হবে এক নম্বরে সাথে আবার লং কোয়েশ্চেন লং কোশ্চেনটা এবারে করতে হবে কিন্তু বাংলায় এটা আছে দশ নম্বরের লং কোশ্চেন আচ্ছা তারপরে আছে টিকা যেটা করতে হবে বাংলায় থ্রি ইন্টু টু তোমরা টিকা আগেও লিখেছ আগের সেমিস্টারগুলোতে সেরকম এই সেমিস্টারেও লিখতে হবে টিকা এবার তোমাদের সিলেবাস কোশ্চেন প্যাটার্নটা তোমরা ভালো করে নোট করে নাও এবং তোমাদের সাজেশানও সময় মতো দিয়ে দেওয়া হবে তোমরা সেরমভাবে পড়ো আর যারা চ্যানেলে নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ